কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পিম্পিল ও অ্যাগনো নিয়ে, অর্থাৎ বন ও ফুসকুড়ি নিয়ে। তোমরা বন ও ফুসকুড়ি ঠিক করার জন্য সবকিছু ট্রাই করে নিয়েছো, কিন্তু বন ও ফুসকুড়ি তোমাদের মুখে শরীরে রয়ে গেছে এবং বনোর দাগে মুখ বিশ্রী হয়ে গেছে, যার ফলে সবাইয়ের কাছ থেকে নিজেকে লুকিয়ে চলতে হচ্ছে, কিংবা নানা ধরনের কথা শুনতে হচ্ছে বন ও ফুসকুড়ি নিয়ে। তাই আজ আমি এমন একটি উপায় বলবো যা নিজেরাই বাড়িতে খুব সহজেই বানিয়ে নিয়ে স্কিনে টানা 7 থেকে 10 দিন লাগালে বন ও ফুসকুড়ি স্কিন থেকে চিরতরে বিদায় নেবে এবং স্কিন হয়ে উঠবে সফট, সুন্দর ও মোলায়ম। ভিডিওটি দেখতে থাকুন, এর মধ্যে সবকিছু বিস্তারিতভাবে জানাবো। এটি কিভাবে বানাবেন এবং কিভাবে ইউজ করবেন মুখে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। কিছুটা বা অর্ধেক ভিডিওটি দেখে এটি বানাবেন না বা স্কিনে অ্যাপ্লাই করবেন না, কারণ অর্ধেক বা কিছুটা দেখে বানালে এটি স্কিনে ঠিকভাবে কাজ নাও করতে পারে, কিংবা স্কিন আরও খারাপ হয়ে যেতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রথমেই আমি তোমাদেরকে বলবো, যদি স্কিনে কম বেশি পিম্পিল থাকে তাহলে অতিরিক্ত তেল জাতীয় খাবার খাবেন না এবং ফাস্টফুড যতটা সম্ভব কম খাওয়ার চেষ্টা করবেন। আর যদি স্কিন সেন্সিটিভ হয় তাহলে অতিরিক্ত তেল জাতীয় খাবার ও ফাস্টফুড একদমই খাবেন না। আবার মহিলারা সারাদিনে মিনিমাম 2 লিটার এবং ছেলেরা সারাদিনে মিনিমাম 3 লিটার জল খাবে। আর ডাল সবজি একটু বেশি পরিমাণে খাবার চেষ্টা করুন এবং তেল জাতীয় খাবার এড়িয়ে চলুন। আমাদের মুখে পিম্পিল হয় সাধারণত স্কিনে অসংখ্য ছোট ছোট কোষ আছে, আর এগুলির মধ্যে সিবাম, রেড স্কিন সেল ও ডায়েটের কারণে স্কিনে পিম্পিল হয়। আবার টিনেজারদের হরমোনের পরিবর্তন কারণেও পিম্পিল হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পিম্পিল কিভাবে ঠিক করবে। প্রথমে একটি পাত্রে ফুটন্ত জল নিয়ে তার ভাপটা আগে এইভাবে হাত দিয়ে দেখে নিতে হবে যে সেটা নেওয়া সম্ভব কি না। তারপর মুখটি এইভাবে ভাপটি নাও যতটা সম্ভব নেওয়া যেতে পারে, এর ফলে স্কিনের কোষগুলি খুলে যাবে। তারপর টোনার বা রোজ ওয়াটার দিয়ে মুখটা ভালোভাবে পরিষ্কার করে নাও। এরপর আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং খুব সহজেই বানিয়ে নিতে পারবে এমন একটি ফেস প্যাক বানানো দেখাবো, যা সহজেই বানিয়ে ডেলি মুখে লাগালে ধীরে ধীরে পিম্পিল চলে যাবে। এবার দেখুন কোন ফেস প্যাক কীভাবে বানিয়ে স্কিনে অ্যাপ্লাই করলে বন ও ফুসকুড়ি ধীরে ধীরে ভালো হয়ে যাবে। এই প্যাকটি বানানোর জন্য একটি অর্ধেক পরিমাণে লেবু আর অর্ধেক পরিমাণে টমেটো নিলাম। যদি স্কিনে লেবু স্যুট না করে তাহলে শুধু টমেটো নেবে, আবার টমেটো স্যুট না করলে শুধু লেবু নেবে। আমি তোমাদেরকে লেবু ও টমেটো দুইটিই দিয়ে দেখাবো। আর একটি বাটি নিয়ে তাতে এইভাবে লেবুর রস ও টমেটোর রস বার করে নিলাম। এরপর এর সাথে পরিমাণ মতো প্রায় 1 চামচ হানি অর্থাৎ মধু নিলাম, আর 1 চামচ মুলতানি মাটি ও 1 চামচ হলুদ গুঁড়ো নিলাম। এবার এগুলি মিক্স করার জন্য গোলাপ জল বা গোলাপ জলের পরিবর্তে পরিষ্কার জলও নিতে পারো। এগুলি ভালোভাবে মিক্স করে নিলে ফেস প্যাক রেডি হয়ে যাবে। এবার এই ফেস প্যাকটি এইভাবে হাতে করে শুধুমাত্র বনজ জায়গাগুলি কিংবা পুরো মুখেও লাগিয়ে নিতে পারো। যদি তোমাদের স্কিনে সবসময় বনো হয় তাহলে যখন বাইরে যাবেন অবশ্যই 15 থেকে 20 মিনিট আগে সানস্ক্রিন ইউজ করবেন, আর বাইরে থেকে আসার পর অবশ্যই পরিষ্কার জল দিয়ে মুখটি ভালো করে ধুয়ে নিতে ভুলবেন না। আর না ধুলে বাইরে ধুলো বালি মুখে লেগে থাকবে, স্কিনে আবার পিম্পিল চলে আসবে। আর রাত্রে শোবার আগে মুখের সমস্ত রকম মেকআপ ভালোভাবে পরিষ্কার করে নেবেন। 15 থেকে 20 মিনিট পর হালকা গরম জলে একটা টাওয়েল দিয়ে কিংবা পরিষ্কার জল দিয়ে মুখটা ভালোভাবে পরিষ্কার করে নাও। এরপর মুখে অ্যালোভেরা জেল কিংবা পাপায়া জেল কিংবা কিউকম্বার জেল যেটা তোমাদের মুখে স্যুট করবে তা 2 থেকে 3 মিনিট ম্যাসাজ করে লাগিয়ে নেবেন। ধীরে ধীরে স্কিন থেকে বন ও ফুসকুড়ি চলে যাবে এবং মুখ হয়ে উঠবে পরিষ্কার, সফট ও সুন্দর। এই ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল হয় তাহলে ভিডিওর থেকে বেরিয়ে যাওয়ার আগে অবশ্যই লাইক করে দেবেন এবং তোমাদের খুবই কাছের জনদের শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নেবেন। আবার একটি এই রকমই সুন্দর ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।